এদিকে সারা দেশে বিএনপির ডাকা 48 ঘন্টার হরতালে জামালপুরের সরিষাবাড়ী রেল স্টেশনে আন্তনগর যমুনা ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রেনের তিনটি বগি পুড়ে যায়। এ সময় ট্রেন থেকে নামতে গিয়ে 10 জন আহত হয়েছে। গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের হিজলতলি এলাকায় মশাল মিছিল করে হরতালকারীরা। গেল রাতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে আগুন ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। জয়পুরহাটের বিনশিরা ব্রিজ এলাকায় একটি পিক আপ ভ্যানে আগুন দেওয়ার ঘটনা ঘটে। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। গেল রাতে কুমিল্লার নোয়াপাড়া এলাকায় থেমে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। লাইন ক্লিয়ার দেওয়ার সাথে গাড়িটা রান করে, রান করার পরেই চিৎকার শুনি আমি। চিৎকার শোনার পরে আমি এগিয়ে গিয়ে দেখি যে আগুনে লেলিহান শিকার। তারপর আমি সাথে সাথে ফায়ার সার্ভিসকে ফোন দিয়েছি। ফায়ার সার্ভিস এসে নেভাতে নেভাতেই দুইটা বগি একদমই ভস্মীভূত হয়ে যায়। এ বিষয়ে আরও জানাতে গাজীপুরের কালিয়াকৈর থেকে সরাসরি যোগ দিচ্ছেন আরেক সহকর্মী কামাল হোসেন বিপ্লব। বিপ্লব, গাজীপুরে হরতালের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। জি মালিহা, জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরেই কিন্তু বিএনপি ও সমমনা দলের 48 ঘন্টা হরতালের আজ প্রথম দিন। আমি একটু বলি যে গাজীপুরে কিন্তু গত রাতে কিন্তু বিভিন্ন স্থানে মশাল মিছিল করেছে। গাজীপুরের শ্রীপুরে মশাল মিছিল করেছে এবং সেখানে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেলে তৎক্ষণে বিএনপির নেতাকর্মীরা সেখান থেকে চলে যায়। এদিকে কালিয়াকৈরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে হিজলতলি এলাকায় কিন্তু বিএনপির যে সমর্থক রয়েছে তারা কিন্তু মশাল মিছিল করেছে। তবে গাজীপুরের সকাল থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে কিন্তু দূরপাল্লার পরিবহন চলতে দেখা গেছে, অন্যান্য পরিবহন স্বাভাবিক চলছে। তবে কালিয়াকৈর টার্মিনাল থেকে কিন্তু ঢাকার উদ্দেশ্যে কিছু সংখ্যক গাড়ি ছেড়ে গেছে। তাছাড়া স্কুল কলেজ ব্যবসা প্রতিষ্ঠানে তেমন কিন্তু হরতালের প্রভাব পড়েনি। মালিহা, এই ছিল হরতালের সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। গাজীপুরের কালিয়াকৈর থেকে হরতালের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী কামাল হোসেন বিপ্লব।